যেই ভিডিওটা বুস্ট করবেন বা যেই ভিডিওটা ভিউজ দরকার সেই ভিডিওটার লিংক প্রথমে ইউটিউব থেকে কপি করে নেবেন। এরপরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভিতরে কয়টা ভিউজ নেবেন সেটা সংখ্যা লিখে সাবমিট করে দিবেন, আপনার ভিউজ আসা শুরু হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন এবং বুস্ট করার মাধ্যমে ভিউজ নেবেন। আমাদের প্রত্যেকের চ্যানেলেই কিছু ভিডিও থাকে যেগুলো 100-200 বা 50-20টা এরকম ভিউজ আসার পরে ফ্রিজ হয়ে থাকে, অর্থাৎ থেমে থাকে, আর কোনো ভিউজ আসে না। অনেক সময় নতুন ভিডিও আপলোড করলেও কোনো ভিউজ আসে না, বিশেষ করে আমাদের যাদের চ্যানেলগুলো নতুন থাকে ভিডিও আপলোড করার পরে আমাদের কোনো ভিউজ আসে না। যাদের বড় চ্যানেল, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিও ছাড়ার সাথে সাথে হাজার হাজার ভিউজ আসে, যেহেতু তাদের সাবস্ক্রাইবার আছে এবং তারা অনেক পরিচিত। আর আমাদের যাদের নতুন চ্যানেল, আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের কোনো সাবস্ক্রাইবার নাই, আমাদের কোনো ফ্যান ফলোয়ার নাই, সেহেতু আমাদের ভিডিও কেউ দেখে না, আমাদের কোনো ভিউজ আসে না। তো অল্প কিছু ভিউজ হয়তো বা আসে, আসার পরে ফ্রিজ হয়ে থাকে। সেজন্যই আমাদেরকে আমাদের ভিডিওগুলোকে বুস্ট করতে হবে। অনেকেই আছে যে ভিডিও আপলোড করার পর বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে যেখান থেকে ইনস্ট্যান্ট ভিউজ নেওয়ার চেষ্টা করে। যদি আপনারা এভাবে মেসেঞ্জার গ্রুপ অথবা আমি আজকে যে আপনাদের টেকনিকটা দেখাবো সেখান থেকে যদি আপনারা বুস্ট করেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন বেড়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলোকে ইউটিউব বিভিন্ন জায়গায় রিকমেন্ড করবে। এভাবেই আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে এবং একসময় আপনার চ্যানেলেও সাবস্ক্রাইব আসবে, ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটাও একসময় বড় হয়ে যাবে। তখন আর আপনাকে এইভাবে বুস্ট করতে হবে না। সবসময় চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন নতুন ভিডিও দেওয়ার এবং অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দেবেন। টাইটেল এবং থাম্বনেল সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটাও গ্রো করছে এবং একসময় দেখবেন যে আপনার চ্যানেলটাও বড় হয়ে গেছে। ভিডিও বুস্ট করার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন টিউব টোন। আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা এখন যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন উপরে, এই যে টিউব টোন, আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়ে গেলে আপনারা আপনাদের একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। খুব ইজি একটা ওয়ে, আপনারা ইনস্টল করলেই দেখতে পারবেন, অটোমেটিক্যালি সব হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখবেন। দেখুন উপরে আমার 533 পয়েন্ট আছে। আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান এই অ্যাপ্লিকেশন আপনাদেরকে 500 পয়েন্ট দেবে, আর বাকি পয়েন্টগুলো আপনাকে এখান থেকে ভিডিও দেখে আর্ন করতে হবে। অর্থাৎ দেখুন প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, কত ভিডিও, কোন ভিডিওটা দেখলে কত পয়েন্ট পাবেন সেটা এখানে আছে। এরপর আপনাকে ওই ভিডিওর উপর ট্যাপ দিয়ে দিয়ে আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে এবং সেই পয়েন্টগুলো দিয়েই আপনার ভিডিওকে আপনার বুস্ট করতে হবে। এখানে পয়েন্টের সিস্টেমটা হলো 1 সেকেন্ড সমান সমান 1 পয়েন্ট, অর্থাৎ 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে আপনি 60 পয়েন্ট পাবেন, এভাবে হিসেব করতে হবে। তবে যদি আপনি 100 পয়েন্ট বা এর উপরে 150 বা 200 পয়েন্ট দিয়ে যদি আপনার ভিউজটা নেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনি ভিউজটা পাবেন। কারণ আপনিও যেমন অন্যের ভিডিও, বড় ভিডিও যাতে 300 পয়েন্ট আছে বা 500 পয়েন্ট আছে, এটা এটা দেখে যেমন আপনি ক্লিক করে পুরো ভিডিও দেখে আপনি পয়েন্টটা নিতে চাবেন, এরকম সবাই আপনার ভিডিওটাও আপনার বেশি পয়েন্ট দিলে তাড়াতাড়ি সবাই দেখে পয়েন্টটা নিতে চাবে। এভাবে আপনি প্রথমে ভিডিওর উপর ট্যাপ দেবেন এবং ফুল ভিডিও চললে যে ফিনিশ আসলো, ফিনিশের উপরে ট্যাপ দিয়ে আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে আবার আপনি আপনার টিউবটোন অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে যাবেন। সেখানে গিয়ে আবার দেখবেন কোন ভিডিওটা দেখলে আপনার পয়েন্ট বেশি আর্ন হবে। আপনি উপরের পয়েন্টটা লক্ষ্য করুন, আমার পয়েন্ট কিন্তু বেড়ে গেছে, আমি একটা ভিডিও দেখেছি। এখন আবার যে ভিডিওটি আছে এটি যদি দেখি আমি, দেখবেন আমার পয়েন্ট আবার বেড়ে যাবে। এভাবে আপনাকে ভিডিও দেখে দেখে পয়েন্ট বাড়াতে হবে। এরপরে আপনি যেই ভিডিওটা বুস্ট করতে চান, অর্থাৎ আপনার চ্যানেল যদি ফ্রিজ হওয়া ভিডিও থাকে বা যদি আপনি কোনো নতুন ভিডিওতে বুস্ট করতে চান, প্রথমে ইউটিউব থেকে আপনার সেই ভিডিওটির লিংক কপি করে নিয়ে আসবেন। এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অ্যাড ভিডিওর উপর ট্যাপ দিবেন। দেখুন অ্যাড ভিডিও আসছে, ওই যে উপরে আছে অ্যাড ভিডিও প্লাস, ওইটার উপর ট্যাপ দিবেন। এখন এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা এনে পেস্ট করে দিবেন। এরপরে একটা টাইটেল লিখবেন, যেই টাইটেলটা আপনি সাবস্ক্রাইব চাইলে সেটা লিখতে পারেন, আপনার মনের ইচ্ছা মতো আপনি যা লিখতে পারেন, লিখতে চান এটা এখানে লিখতে পারবেন। আমি লিখে দিলাম যে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও ভিডিও পেতে। এরপর নিচে আপনি কত মিনিট ভিউজ নিতে চাচ্ছেন, অর্থাৎ 100 সেকেন্ড নিতে চাচ্ছেন নাকি 60 সেকেন্ড নিতে চাচ্ছেন। যেহেতু আমার এখানে পয়েন্ট কম আছে, 1500 পয়েন্ট আছে, আমি 1200 পয়েন্ট দিয়ে 20টা ভিউজ নিতে চাচ্ছি। দেখুন
60 সেকেন্ড করে 20টা ভিউজ আসবে 1200 পয়েন্ট কাটবে এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনি সর্বনিম্ন 60 সেকেন্ড ভিউজ নিতে পারবেন এর উপরে নিতে পারবেন কিন্তু 60 সেকেন্ডের নিচে পারবেন না এবং 20টা ভিউজের নিচে নিতে পারবেন না 20টার উপরে জানেন এটা সিলেক্ট করে দিয়ে তারপর সাবমিট দিলেই আপনার ভিউজ আসা শুরু করবে এছাড়া আপনি যদি ভিডিও না দেখে যদি এখান থেকে কয়েন কিনতে চান সেটাও কিনতে পারবেন এখান থেকে বিক্যাশ রকেটের মাধ্যমে পয়েন্ট কেনা যায় আমি আপনাদেরকে একটু লিস্ট দেখাচ্ছি কত টাকায় কত পয়েন্ট দেয় এরা এই যে দেখুন 20000 পয়েন্ট দেয় 100 টাকায় এবং 50000 পয়েন্ট দেয় 200 টাকায় এখানে দেওয়া আছে এখান থেকে পয়েন্ট কেনা খুব ইজি বিকাশে আপনাদের নাম্বার ট্রানজাকশন নাম্বার দিবেন এবং ওরা বিকাশ নাম্বার এখানে উপরে দেওয়া আছে ওটা কপি করে দিবেন খুব ইজি একটা ওয়ে আপনারা ট্রাই করলেই পারবেন এখান থেকে আপনি যদি বুস্ট করতে চান সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন 100 পয়েন্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ভিউজটা খুব তাড়াতাড়ি আসবে আর 60 পয়েন্ট দিলে একটু স্লো আসে এই যে দেখুন আমি 60 সেকেন্ডের যেটা দিয়েছি একটু স্লোলি আসতেছে তবে আপনি যদি 100 সেকেন্ড দেন দেখবেন যে একেবারে ঝড়ের গতিতে আপনার ভিউজগুলো আসা শুরু করেছে আশা করি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যদি বুস্ট করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে ফ্রিজ হয়ে থাকা ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এছাড়া নতুন ভিডিওতেও যদি আপনারা এভাবে বুস্ট করেন আপনাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে আপনারা যদি নতুন চ্যানেলের এভাবে ভিউজগুলো নেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে এবং একটা পর্যায়ে যখন আপনার চ্যানেলটা একটা অবস্থানে যাবে তখন আপনি এটা বন্ধ করে দিবেন কারণ মনিটাইজ চ্যানেলের এ ধরনের আসলে ভিউজ না নেওয়াটাই বেটার কিন্তু যখন আপনার চ্যানেলটা নতুন থাকবে তখন আস্তে আস্তে আপনি যদি এইভাবে ভিউজগুলো নেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে এবং ভিডিওগুলো গ্রো করবে চ্যানেলে ফ্রিজ হয়ে থাকা ভিডিওগুলো গ্রো করার জন্য আরও কিছু টেকনিক আছে সেটা নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও দেব আপনারা সেই টেকনিকগুলো অবলম্বন করবেন এবং সাথে সাথে এইভাবে বুস্ট করবেন সেক্ষেত্রে আপনাদের ওই ফ্রিজ হওয়া ভিডিওগুলো কিন্তু খুব ভালো গ্রো করবে আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন যদি ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন আর যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ